السلام عليكم ورحمة الله وبركاته. কাছে দূরে দেশ বিদেশে যে যেখান থেকেই আমাদের এই অনুষ্ঠান দেখছেন সবাইকে রমজানুল মোবারক। সর্বপ্রথম সেই মহান করুণাময় আল্লাহর সার্বিক প্রশংসা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম। আমরা আজকে আলোচনার বিষয় যেটা সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এই রোজার বদলা নিজেই দেবেন, এই প্রতিদান নিজেই দেবেন। যেমন হাদিসে কুদসিতে এসেছে যে হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন আন রব্বিহি তার রবের পক্ষ থেকে, তিনি বলছেন কুল্লু আমাল ইবনি আদম লাহু ইল্লা সিয়াম ফা ইন্নাহু লি ওয়া আনা আজজি বিহ। যে আদম সন্তান তার প্রতিটা আমল তার নিজের জন্য, ইল্লা সিয়াম কিন্তু এ রোজা ব্যতীত, ফা ইন্নাহু লি আর এই রোজাটা আমার জন্য, আল্লাহ নিজেই বর্ণনা করেছেন এটা এই রোজাটা আমার জন্য, ওয়া আনা আজজি বিহ আর এটার বদলা আমি নিজেই দেব। তো এই জন্য আল্লাহ রাসূল তার রবের পক্ষ থেকে এই বাণী, তিনি যেটা নিজেও বলেছেন এবং রবের পক্ষ থেকে বলেছেন এবং সরাসরি আয়াত নাজেল হয়েছে, এগুলো আয়াত যেটা নাজেল হয়েছে এলা কোরআন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বাণী বলেছেন রবের পক্ষ থেকে হাদিসে কুদসি, এবং নিজে যেটা বলেছেন সেটাও হাদিস হিসাবে পরিগণিত। এখন এই যে আল্লাহ রাব্বুল আলামিন থেকে যে হাদিসটা বর্ণনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেটার ভিতরেও এরকম আমরা পেয়ে থাকি যে কেন আল্লাহ রাব্বুল আলামিন এই রোজাকে নিজের জন্য করেছেন। কারণ হলো বেশ ওলামাগণ এ ব্যাপারে কথা বলেছেন, সে কথাগুলো আমরা জানব। সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কেন খাস করেছেন, কারণ প্রথম নাম্বারের হচ্ছে এটা এই এবাদতের ভিতরে লৌকিকতা নেই, কারণ অন্যান্য এবাদতের ব্যাপারে লৌকিকতা আছে, মানুষ দেখানোর জন্য মানুষ এবাদত করতে পারে কিন্তু রোজাটা নয়। রোজাটা একমাত্র আল্লাহর ভয়ই সম্ভব রোজা রাখা। তো সেজন্য আসলে আল্লাহ রাব্বুল আলামিন এই রোজার ব্যাপারে তিনি বলেছেন ফা ইন্নাহু লি ওয়া আনা আজজি বিহ, এটা একটা কথা। দ্বিতীয় নম্বর ওলামাগণ বর্ণনা করতেছেন যে রোজাটা আসলেই, যেমন অন্যান্য এবাদতগুলো মানুষকে বাধ্য করাইছে এই সেই সমস্ত এবাদত করা, কিন্তু রোজা কখনোই কোনো, যেমন পৃথিবীতে অনেক জালেম অত্যাচারী বাদশাহ ছিল কিন্তু কেউ কেউ কোন কোন সময় তার দরবারে ঢোকার সময় মাথা নত করে অবনত শিরে তাকে ঢুকতে বাধ্য করাইছে তার অধীনস্থ এবং তার প্রজাদেরকে। আর কোন কোন বর্ণনায় এরকম পাওয়া যায় কোন অধীনস্থ ব্যক্তিকে সেজদা করার পর পর্যন্ত বাধ্য করাইছে প্রজাদেরকে সেজদা করার জন্য। সেজদা একটা বিশেষ নামাজের একটা অংশ, আর এই সেজদা অথবা রুকু এগুলো নামাজ, এগুলোকে নামাজ এটা উল্লেখ করা হয়। ওয়ারকাউ মাহার রকিন, তোমরা রুকু করো রুকুকারীদের সাথে, অর্থাৎ নামাজ পড়ো নামাজ পড়ানোওয়ালাদের সাথে। তো সেখানে দেখা যায় যে আসলে এটা একটা নামাজ, নামাজ একটা জালেম বাদশাহ অত্যাচারী বাদশাহ সে কিন্তু তার অধীনস্থ যে প্রজারা ছিল তাদেরকে বাধ্য করাইছে এই নামাজ মাথা নত করার জন্য, নামাজ সেজদা করার জন্য বাধ্য করাইছে। এরকম যদি দেখা যায় যে কোন কোন বাদশাহ এরকমও ছিল, তার সিংহাসন তৈরি করে সিংহাসনের চতুর্পাশে তার অধীনস্থ ব্যক্তিদেরকে তওয়াফ করার জন্য বলেছেন। আর মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে হজের তওয়াফ। তো এই তওয়াফ করার জন্য একটা সিংহাসনকে কেন্দ্র করে তওয়াফ করার জন্য বাধ্য করাইছে। তো এরকম দেখা যায় যে আসলে এটা একটা হজের অংশ, এটা একটা এবাদত, বিশেষ এবাদত, কিন্তু মানুষকে এই কাজ করতে বাধ্য করাইছে। এরকম যদি আমরা দেখি, ইতিহাস আমাদেরকে সাক্ষ্য দেয়, বর্তমান জামানায় রয়েছে অনেক প্রজাদেরকে, তার অধীনস্থ ব্যক্তিদেরকে, দেশে বসবাসকারীদেরকে তাদেরকে বাধ্য করা যায়, একটা অ্যামাউন্ট, একটা অর্থ, নির্ধারিত অর্থ সরকারকে দিতে হবে।
অনেক সময় ইনকাম ট্যাক্সের আমরা যদি সহজে বুঝি তাহলে এটা বুঝতে পারি ইনকাম ট্যাক্স সরকারকে দিতে হয়। তো এরকম অনেক সরকার রয়েছে, এটা এটা যাকাতের একটা অংশ। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমাজের উন্নতির জন্য, অগ্রগতির জন্য, সমাজের অর্থনৈতিক ভারসাম্য বজায় রাখার জন্য এই মানুষে মানুষদেরকেই এই যাকাতগুলো প্রদান করার নির্দেশ করেছেন। কিন্তু এই সরকার ওই মানুষের সম্পদ নেওয়ার জন্য বাধ্য করেছেন একটা নির্ধারিত অ্যামাউন্ট দিয়ে অথবা যে কোনো একটা চাপে পড়ে। কিন্তু এটা একটা এবাদত, এই যাকাত দেওয়া এবাদত, কারণ আল্লাহ রাব্বুল আলামিন অর্থনৈতিক ভারসাম্য বজায় রাখার জন্য সেখানে সমাজের ভিতরে গরিব আছে, ধনী আছে, অভাবী আছে, এদের প্রত্যেকের সুবিধার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সিস্টেমটা চালু করেছেন। অথচ এটা মানুষে মানুষকেও করেছে। কিন্তু আজকে যদি আমরা দেখি এই দুনিয়ার সৃষ্টি থেকে আজ পর্যন্ত এমন কোনো রাজা, এমন কোনো অত্যাচারী জালেম সরকার কখনোই কোনো অধীনস্থ ব্যক্তিকে অথবা কোনো প্রজাকে রোজা রাখার জন্য বাধ্য করাইছেন, কারণ এটা মানুষে মানুষকে করানো সম্ভব না। কারণ মানুষকে ধোকা দিতে পারে, মানুষকে ধরুন মনে করেন একজন বাচ্চা তার অধীনস্থ লোকদেরকে রোজা রাখার জন্য বলল যে হ্যাঁ আমার জন্য তোমরা রোজা রাখো, কিন্তু সে বাহিরে যে অবস্থায় থাকুক না কেন বাড়িতে গিয়ে যদি সে খানা খেয়ে নেয়, পান করে, এটা ওই বাচ্চার কখনোই কোনো সম্ভব হবে না যে সে রোজা রাখেনি, পান করেছে অথবা খাদ্য খেয়েছে। কিন্তু এই রোজাটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন সেজন্যই বলেছেন ফাইন্নাহু লি ওয়া আনা আজজিবি, এই রোজাটা আমার জন্য, একমাত্র আমার জন্য, এই জন্যই এটার প্রতিদান আমি নিজেই দেব। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এটাকে খাস করেছেন, এটা এই রোজাটা আল্লাহর জন্য খাস। তারপরও কোনো কোনো আলেম এভাবেও ব্যাখ্যা করেছেন যে কিয়ামতের দিনে আসলে রোজাটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই থাকবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বর্ণনা করেছেন যে লিসা এম এ ফারহাতান ফারহাতুন ইংদা ফিতরিহি ফারহাতুন ইংদা লিকাই রাব্বিহি, এই যে দ্বিতীয় অংশে যে আনন্দিত হবে যখন তার রবের সাক্ষাৎ পাবে। তো রবের সাক্ষাৎ কিয়ামতের দিনে যখন সে পাবে, এই তার উপঢৌকন, তার প্রতিদান, তার প্রাপ্য যে রোজার কি, তখন সে যে আনন্দিত হবে, এই আনন্দের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বর্ণনা করেছেন। সেজন্য আসলেই এই রোজাটা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ঘোষণা করেছেন, এই রোজাটা আমার জন্য। তারপরেও যদি আমরা দেখি কিয়ামতের দিনে ওই মানুষ তার সওয়াব নিয়ে উঠবে, এটার প্রতিদান পাবে, কিন্তু আল্লাহ রাসূল বর্ণনা করেছেন যে ওগো সাহাবারা, তোমরা কি জানো আল মুফলেস কে? তো সাহাবারা জিজ্ঞাসা করেছে, মুফলেস হচ্ছে নিঃস্ব, যার বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, ঘর নাই, এরকম নিঃস্ব। তো কইছে এরাই তো মুফলেস, কইছে না, নিঃস্ব ওই ব্যক্তি মুফলেস, কিয়ামতের দিনে অনেক বেশি সওয়াব নিয়ে দাঁড়াবে, কিন্তু সে মানুষকে ভৎসনা করেছে, মানুষকে অপমান করেছে, মানুষের হক খেয়েছে, মানুষের গালি দিয়েছে, মন্দ বলেছে, সম্পদ নিয়েছে, এরকম করে বিভিন্ন অপরাধ করেছে, এই অপরাধীগুলো আসবে তার কাছে সেই দিন যে তুমি আমাকে গালি দিয়েছো, মন্দ বলেছো, সম্পদ নিয়েছো, এগুলো ফেরত দাও। সেই দিন তো সম্পদ কোনো ফেরত দেওয়ার কোনো বুদ্ধি নেই, তো তখন তার সওয়াব থেকে তাদেরকে দিয়ে দেবে, বিদায় করে দেবে। কিন্তু তা সে এত বেশি পরিমাণ এই অপরাধে অপরাধী ছিল যে তার এই সওয়াব দিয়ে সেই মানুষগুলো সম্পূর্ণ বিদায়ী হবে না, আরও কিছু মানুষ থেকে যায়, তারাও আসবে, তখন তাদের গুনাহগুলো নিয়ে নিয়ে এই তো সওয়াবের গাঠি নিয়ে সে দাঁড়িয়েছিল এবং সে শেষ পর্যন্ত গুনার বোঝা নিয়ে তাকে যেতে হচ্ছে। কিন্তু যদি কেউ রোজা থেকে থাকে, এই রোজাটা একমাত্র আল্লাহর জন্য খাস থাকবে। কোনো কোনো আলেম বলেছেন এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাইন্নাহু লি ওয়া আনা আজজিবি। তো এই জন্য আল্লাহর রাসুল তার রবের পক্ষ থেকে এই হাদিসটা দিয়ে আমাদেরকে এতটুকুই বোঝাতে চাচ্ছেন গুরুত্ব দেওয়ার জন্য, এবং এটার প্রতিদান যে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন নিজে হাতে দেবেন
সেজন্যই আল্লাহর রাসূল এভাবেই বলেছেন তো আসলে আমাদের জানা উচিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে থেকে কখনোই কোনো কথা বলেন নাই যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওহি না এসেছে আল্লাহ নিজেই বর্ণনা করেছেন ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহইউ ইউহা যে তিনি নিজে থেকে কোনো কথাই কোনো প্রবৃত্তি থেকে কোনো কথাই বলেন নাই যতক্ষণ না ওহি এসেছে তার কাছে তাহলে এই ওহির মাধ্যমে তিনি আমাদেরকে এমনই ভাবে জানিয়ে দিয়েছেন যে এই রোজাটা একমাত্র আল্লাহর জন্য আর এটার প্রতিদান আল্লাহ নিজেই দেবেন এটা যদি আমরা দেখি দুনিয়ার বুকে অনেক সময় অনেকেই অনেককে হাদিয়া দেয় যেমন রিকশাওয়ালা সেও কিন্তু পাড়া প্রতিবেশী অথবা আত্মীয় স্বজন আপনজনকে অনেক সময় হাদিয়া দেয় কিন্তু আমাদের দেশে প্রেসিডেন্ট অথবা প্রধানমন্ত্রী যদি কোনো হাদিয়া দেয় তাহলে এই হাদিয়া ওই হাদিয়ার মতো না রিকশাওয়ালার হাদিয়ার মতো না অতএব এটা ডিফারেন্স রয়েছে পার্থক্য রয়েছে তো আর আপনি চিন্তা করেন যে রব্বুল আলামিন সমস্ত জাহানের রব যিনি এটার প্রতিদান দেবেন তার রব তার যে প্রতিদান এটা কল্পনাতীত এটা আসলেই বর্ণনাতীত কারণ এটা ডিফারেন্স অবশ্যই রব্বুল আলামিন সমস্ত জাহানের রব যিনি তিনি এই প্রতিদান দেবেন তো অতএব সেই প্রতিদানের আমরা যখন পাব রোজা রেখে সেই প্রতিদান যেন আমরা যথাযথভাবে আল্লাহর কাছে পেয়ে যাই এবং সেই দিন যেন আমরা আনন্দিত হই আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন